আজ অনুমতি এলপি স্কুল থেকে ইনভিটেশন পেয়েছি। সো স্যারের ইনভিটেশনে আমি আর আমাদের স্কুলের শুভ স্যার আমরা দুজনে স্কুলে এসেছি আজকে অঞ্জলি নিতে, পুষ্প অঞ্জলি নেব। তো স্কুলটা খুবই সুন্দর, স্যার খুবই সুন্দরভাবে মেনটেন করেছে। স্কুলের পরিবেশ দেখে খুবই ভালো লেগেছে। গত বছর লাস্ট ইয়ার সময়ের অভাবে ইভেন সিচুয়েশনও ছিল না, লাস্ট ইয়ার অঞ্জলি দিতে পারিনি। বাট এবার যেহেতু মার কৃপায় সময়ও পেয়েছি, চান্সও পেয়েছি, তো এবার আমরা অঞ্জলি দেওয়ার জন্য অন্য স্কুলে এসেছি নো ডাউট। বাট পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। আপনি কি বলেন শুভ স্যার, মন ভালো লাগছে কি না? এবার গতবার দিয়েছিলেন অঞ্জলি আপনি, ঘরে দিয়েছিলেন না? বাট আমার দেওয়া হয়নি গতবার, এবার দেব। সবাই এখন অঞ্জলি নেওয়ার জন্য রেডি। এখানে সব বাচ্চারা রেডি আছে, প্রস্তুত আছে। একটু পর মন্ত্রীর সঙ্গে সবাই অঞ্জলি জপ করবে। প্রতি বছরই আমাদের এখানে স্কুলের জন্মলগ্ন থেকে এখানে সরস্বতী পূজা চলে। এটাই বছরে একটা দিন ছাত্রছাত্রীদের নিয়ে নানান প্রোগ্রামের মাধ্যমে দেখা হয়। এবং দুর্গা পূজা নয় এখানে, এই সরস্বতী পূজা না, এখানে দুর্গা পূজা হয়। আরও ছোটোখাটো অনেক পূজা হয়, মন্দির আছে স্কুলের মধ্যে, সুন্দরই হয়। আর এলাকাটাও হিন্দু এরিয়া, কিছু কিছু মুসলিম বাচ্চারা আছে, ওরাও সাহায্য করে পূজার মধ্যে। এখন এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, সকল স্টুডেন্ট বসেছে, তাদের জন্য স্যার আজকে খিচুড়ির আয়োজন করেছেন। এই যে লজ্জা পাচ্ছে লজ্জাপতিরা। তোমরা এই স্কুলের ছাত্র ছাত্রী? আচ্ছা, ¡Gracias!